মানুষের অনেক ভাগ্য ভালো, কেন হাজার দুয়ারিতে হজ হয়? আপনারা জানেন না হাজার দুয়ারি আপনার ঘরের কাছে হজ হয়, আপনারা জানেন না? আমি জানি, বর্ধমানের লোক। মধ্যখানে যে ঢিপিটা রাখা আছে, এক গম্বুজ ঘরটা, তার ভেতরে ঢিপি করা আছে, চাদর লেপটানো আছে। ওইখানে যারা গাইড আছে তারা বলে এই মাটিটা হজ করতে গিয়ে নবাব এনেছিল, যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এখানে দর্শন করলে তাদের হজ হয়ে যায়। মানে যে সমস্ত হিন্দু মুচি বাগদি যারা আসবে দেখলেই মোটামুটি তাদের হজ হয়ে গেল, কথাটা বুঝতে পারেন না? যে আসবে তার হজ হয়ে যাবে, মোটামুটি হজ। আমরা সালা হজ মোটামুটি হয় এটা আমাদের জানা ছিল না মৌলভীদের, কিন্তু এরা জানে লালবাগে হজ হয়। নাউজবিল্লাহ বলে ইসলামকে বিকৃত করা, এটা হচ্ছে এক শ্রেণীর কম শিক্ষিত মুসলমানের দ্বারা ক্ষতিগ্রস্ত করে। আল্লাহর কসম করে বলছি, যারা কোরআনের উপরে অ্যাটাক করতে চাইবে, ওলামাদের বিরুদ্ধে যাবে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করবে, আল্লাহর মার তাদের উপরে পড়বে। আমি কালকে দেখলাম, দেড় বছর আগে যার নাম ছিল ওয়াসিম রিজভি, তারপরে তার নাম হলো জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রিজভি, গত পরশু লাইভে এসছে, এসে বলছে মাইনে মুসলমান ধর্ম ছোড় দিয়া আর সনাতন ধর্ম কো কবুল কিয়া আর মাইনে সুপ্রিম কোর্ট মে কেস কিয়া থা 26 আয়তো কি উপর কোরআন কি জো কাফিরো কো মারনে কি বাত কহতে হ্যায় লেকিন মেরে বাত কো খারিজ কর দিয়া গিয়া আর ইস ওয়াক্ত মাই একেলা হু মেরা সাথ কোই সনাতনি ভাই কোই হিন্দু নেহি হ্যায় নেহি আরএসএস বালে হ্যায় নেহি বজরং বালে হ্যায় হাম একেলে পড় গে হাম সৌরাষ্ট্র মন্ত্রী সে কহনা চাহতে হ্যায় অমিত শাহজি সে কহনে চাহতে হ্যায় কি মেরে হালাত ইতনা বদতর হ্যায় কি মাই তো আপ ইস ওয়াক্ত মেরা হালাত জো হ্যায় মাই সুসাইড করনে কি তরফ বড় রহা হু মাই তো দুয়া করতা হু তু কব সুসাইড করেগা মাই মিঠাই বিলাউঙ্গা মাই বাটুঙ্গা মিঠাই জিস দিন ওয়াসিম রিজভি তেরে মৌত কি খবর আয়েগি মাই মেরে গাঁও মে মিঠাই বাটুঙ্গা ইনশাআল্লাহ কিউকি ইয়ে মেরা রব কা মার হ্যায় মেরে আল্লাহ কে মার হ্যায় তুম কোন সি ধর্ম সে ওয়াইফ রাখতে হো ইয়ে মেরে লিয়ে বড়ি বাত নাহি লেকিন তুমনে অ্যাটাক কিয়া হামারে কোরআন কে উপর দিন কে উপর আর ইসলাম কে উপর ইসিলিয়ে আল্লাহ কা মার তোমারে উপর পড় চুকা হ্যায় আব তুম সোচো আর হাম দাওয়াত দেতে হ্যায় ওয়াসিম রিজভি আবি ভি ওয়াক্ত হ্যায় তুম ইস্তেগফার কর লো আর কলমা পড় লো আর আ যাও হাম তুমে হামারে সিনে পর জগা দেঙ্গে আর তুম মুসলমান বন যাও তুমে তোমারা বিবি ভি মিল জায়েগি তোমারা পরিবার ভি মিল জায়েগা তোমারে কওম ভি তুমে মিল জায়েগি আর তুমে মসজিদ মে মিল জায়েগা আর হামারে আল্লাহ ভি তুমে ক্ষমা কর দেঙ্গে আ যাও কলমা পড় লো হাম তুমে দাওয়াত দেতে হ্যায় अगर तुम्हारे लखनऊ में लखनऊ के मुसलमान भाई तुम्हें जगह नहीं देते आ जाओ बंगाल में हम तुम्हें हमारे मदरसा में जगह देंगे हमारे परिवार में बिरादरी में तुमको जगह देंगे सिर्फ तुम कलमा पढ़ो सिर्फ तुम इस्तिगफार कर लो और तुम कहो कि मैंने जो धर्म अपनाया ये सही नहीं है ये दुनिया के लिए गलत है और हमारे रब सच है हमारे अल्लाह सच है और कलमा पढ़ के वापिस आ जाओ हमारे अल्लाह तुम्हारे लिए दरवाजा खोल के रखा है जुड़ गुण सुभान इस्लाम में दरवाजा खुला है दलित हो आदिवासी हो हिंदू हो वा मुस्लिम हो केउ यदि कलमा पढ़े और काचे आसे अल्लाहर कसम ताके हमरा बुकेते जायगा टेने नी आमी जायगार नाम करब ना सेदिन एक सप्ताह आगे जलसाई छिलाम আমাকে একজন যুবক ফোন করলে স্যার আমি হিন্দু দেখছি আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি পোস্টারে নাম দেখলাম আপনার আপনি আমার এলাকায় আসছেন
কি করে দেখা করব আমি বললাম তুমি খালি গিয়ে বলবে আমি ইয়াসিন সাহেবের সঙ্গে দেখা করতে চাই আমি গোপন কামরায় তোমার সঙ্গে দেখা করব এবং সে বললে হুজুর আমি জালসা শুনে শুনে আমি কালমা পড়ে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাকে একটা আখলাক দেখালাম ইসলামের যেটা উলামাদের মধ্যে পাবেন সে যখন আমার কাছে এলো তাকে আমি বললাম আমার খানা খাবার টাইম তুমি আমার সাথে খানা খাও আমার সাথে খাও সে জানেন পানির গ্লাসটা নিয়ে এইভাবে পানি খাচ্ছে বলে বুক আছে তুমি ইসলাম কবুল করেছো মুখটা লাগিয়ে পান কর বলে হুজুর এটো হয়ে যাবে না আমরা আল্লাহর কসম ইসলামে এটো নাই ওইটাই আমি ওই গ্লাসটা ধরে আমিও পান করব তুমি খাও আগে ও খেলো দ্বিতীয়বার আমি পানি পান করলাম ছেলেটার চোখে পানি এলো আর বললে আল্লাহর কসম এটাই শ্রেষ্ঠ ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ তার প্লেট থেকে সে দুটি ভাত রেখেছিল বাড়কি খেতে পারেনি আমি সেখান থেকে তুলে নিলাম বললে সত্যিকারী ইসলাম এত সুন্দর আমি আজকে যদি কোনো দলিল আর আদিবাসী আজকে যদি কালমা পড়ে কালকেই তুমি আমার দস্তারখানে বসতে পাবে তুমি আমার এটো খাবে আমি তোমার এটো খেতে পাবো ভালো করে জেনে যা কোন মুসলিম ছেলে হারাম পদার্থ যদি খায় হারাম জিনিস যদি খায় নেশা করে মদ খায় গাঁজা খায় আপিন খায় নেশাগ্রস্ত হয় তার এটোটা একটা মুমিনের জন্য খাওয়া হারাম উলামারা বসে আছে জিজ্ঞেস করুন কিন্তু যদি কোনো দলিত হয় কোনো হিন্দু ভাই হয় সে যদি কোনো হারাম বস্তু না খায় সে যদি কোনো হালাল বস্তু খায় তার এটোটাও মুসলমানের জন্য খাওয়া জায়েজ আছে এটা অনেকে জানা নেই ইসলাম কাউকে ঘৃণা করতে শিখাইনি জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য দেখবেন মার কাজে কে কে গেছেন হাত তুলেন তো মার কাজে কেউ যাননি গেছেন মার কাজে একটা খাঞ্চাই খাওয়ানো হয় না হয় না একা একা খাওয়ানো হয় না খাঞ্চাই খাঞ্চাই চারজন করে বসো কেন ইসলামে ঘৃণা শিখাইনি বড় লোক গরিব ধনী দরিদ্র সবাই একসঙ্গে বসে খাবে ছোট বড় নেই ওই জন্যে মাদ্রাসায় যেতে হয় আপনাকে দারসগায় মাদ্রাসায় মনে করছেন এই মৌলভীদের রূপগুলো দেখেন আমরা মাদ্রাসাওয়ালা আপনাদের কি মনে হয় ছাত্ররা ঘ্যাঁট দিয়ে ভাত খায় আর এই মৌলভীরা কি খায় ইলিশ মাছ খায় দেশি মুরগি খায় আমরা পড়ার জীবনে যে ঘ্যাঁট খেয়েছি এখনো সে ঘ্যাঁট দিয়ে ভাত খেয়ে যাচ্ছি ঠিক কিনা জিজ্ঞেস করুন ওলামাদেরকে আজও আমাদের তরকারি মাদ্রাসায় সেটাই ওলামাদের খালি শুনেলে বরকতটা কোথায় আমাদের দেশের লোক মনে করে হারাম না হইলে বরকত হয় না যে মেয়েরা বন্ধন লোন আর গ্রুপ লোনে জুড়ে আছো তাদেরকে বলে দিই যারা লোভ আর লালসায় পয়সা বাড়াতে হবে ধন সম্পদ বাড়াতে হবে লোন নিয়ে ব্যবসা করে বড় লোক হতে হবে আমি বলে দিই এই উলামাদের বেতন জিজ্ঞেস করলে সামান্য বলি আপনাদের মসজিদের ইমামের বেতন কত ইমাম সাহেবকে এ তাড়াতাড়ি বলুন ইমামের বেতন কত 6,000 টাকা শুনেছেন ইমাম সাহেবের বউ অভাবে পালিয়ে গেছে কথা বলে না পালাইছে ইনার আপনার কত বেতন উপরপুরে 15,000 টাকা মাত্র শুনেছেন বিয়ে হয়েছে তো হ্যাঁ বউ পালিয়ে গেছে শুনেছেন না 15,000 আমার মাদ্রাসায় আমার বেতন 9,000 আপনার ইমামের 6,000 বউ পালেনি আমি আপনাদেরকে বলে দিই ফিরহাদ হাকিমের মা ববি হাকিমের মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে মমতা খালা 6,000-এর মৌলবি পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ মদন মিত্র আপনার নামাজ জানাজার নামাজ পড়াতে পাবে না ফিরহাদ হাকিমের মা মরুক আর বাংলাদেশের হাসিনা হারামখোরের মা মরুক আর তার বাপ মরুক জানাজার নামাজ পড়াবে 10,000-এর মৌলবি আর 6,000-এর মৌলবি তোমরা সম্মান দিতে পারো আর না পারো আমার আল্লাহ সম্মান দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন জানেন আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের রওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে তোমরা 6,000 বেতন দিতে পারো
70 হাজার বেতন পায় 90 হাজার বহরমপুরে ফ্ল্যাটে বাস করে রোজ বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খাবো না হলে গলায় দড়ি দিব আমাদের বউরা বলছে বাপের বাড়ি যাব না কি বলছে মলবিদের 6000 বেতন আমাদের বউরা বাপের ঘর যেতে চাই না আল্লাহর কৃপা আল্লাহ দয়া 6000 আল্লাহ এত বরকত দিয়েছে আমাদের বিবিদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়নি তোমার 20000 30000 ইনকাম করো তারপরে তোমার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে বলেছো এত বড় লীলচ্চার এত বড় হারাম সুদ দেনে वाला লেনে वाला উভয় অপরাধ মাথায় রাখবে এরা চাই আপনার মুসলমানদের মেয়েরা এরা রাস্তায় চলে আসুক নিজেদের পর্দা ছেড়ে এরা নিজেদিকে বেপর্দা করে রাস্তায় আসুক এরা চাই আপনি কাদের কাদের অনুসারী হচ্ছে বড় কষ্ট লাগে মুসলমানের পরিবর্তন বলে দি কিয়ামত কত কাছে এসেছে বলে দি সমাজের কতটা পরিবর্তন হয়েছে আমি গত 3 দিন আগে জলসায় ছিলাম মেদিনীপুর আমি জিজ্ঞেস করলাম বাবা আপনাদের থেকে অনেক বেশি সোতা আমি জিজ্ঞেস করলাম আমার এই ঘড়িটার দাম কত কেউ বলল 3000 কেউ বললে 600 কেউ বললে আপনার 2500 কেউ বললে 1200 কেন তাদের মনে হলো এই জন্য এই বক্তার হাতে ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মালটা ব্র্যান্ড এটার দাম 1200 হবে যে ভেবেছে 2500 তার ভুল নয় এই জন্যই ভেবেছে এটা ইয়াসিন সাহেবের হাতে আছে আমি বললাম বাবা এটার দাম 120 টাকা সত্য দাম বাস্তব দাম হায়দ্রাবাদে কিনেছি জলসাই দিয়ে এটার দাম 120 টাকা কেন 2500 মনে হলো ইয়াসিন সাহেবের হাতে আছে বলি কথাটা শুনে নেন পরে যদি আপনার এই রাস্তায় লাল ভাগে একটা গরিবের ছেলে ছিড়া প্যান পড়ে যায় 10টা লোক দেখলে কি বলবে বলবে এটা গরিবের ছেলে ঠিক কি না এদের পয়সা নেই কিন্তু ওই ছিড়া প্যানটাই কালকে যদি শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুণ লাগছে বে বিরাট ডিজাইন শাহরুখ খান পরে নিল বলে ডিজাইন হয়ে গেল ছিড়াটা ওইটাই যদি গরিবের ছেলে পরে তখন হয়ে গেল প্যান্টা গরিব মানুষের ছেলে শুনলেন একটা মুমিন ব্যক্তি ইমানদার যদি হয় হালাল পথে রোজগার করে তাকে কওমের লোক সম্মান করে না আমরা তাকে সম্মানের চোখে দেখি না কিন্তু একটা লোক সুদ খেয়ে লোকের মেরে নিয়ে বড় লোক হইছে বলে পয়সা আছে ওকে মসজিদের মোড়ল করে দে সেক্রেটারি বলে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি পয়সা আছে বলে সম্মান বেড়ে গেল সে দামি লোক হয়ে গেল কিন্তু একজন মুমিন সে দামি লোক হলো না খালি তার কাছে পয়সা নাই বলে এটাই হচ্ছে কিয়ামতের আলামত পয়সা হারাম খেয়ে হোক সুদ খেয়ে হোক লোকের মেরে নিয়ে হোক পয়সা করবে সমাজ তাদেরকে সম্মান করবে আর একটা মুমিন ব্যক্তি হালাল রোজগার করবে তার কাছে টাকা না থাকার কারণে সে পদও পাবে না আর তার সম্মানও সমাজে থাকবে না আজকে কষ্ট লাগে আমাদের মাদ্রাসায় আমরা মাদ্রাসাওয়ালা কেউ যদি সুদখোর 1 লাখ টাকা দান করলে তাকে আমরা নাস্তা খাওয়াইয়া চেয়ার ছেড়ে দিই চার ছেলেটাকে কোলে নিয়ে চুমু খায় আর একটা গরিব মানুষ খেটে খায় হালাল পয়সা রোজগার করে 100 টাকা দিলে তাকে আমরা নাস্তা করাতে পারি না যেহেতু সে 100 টাকা দান করেছে এটা কিয়ামতের আলামত অন্য কিছু নয় আমার ভাই যে যুগটা শুরু হয়েছে 100টা মুসলমান আপনাদেরকে বলবো একটা বাড়িতে 3 মাস 4 মাস যদি বসবাস না করা হয় বন্ধ থাকে বাড়িটা খুললে তখন দেখবেন সব থেকে বেশি যেটা বাসা বাঁধে সে হচ্ছে মাকড়সার জাল ঠিক কি না মাকড়সার জাল চারিদিকে বাসা বেঁধে ফেলে বেঈমান কাফেরদের আখলাক চরিত্র মুসলমানদিকে ঘেরে ফেলেছে মাকড়সার জালের মতো আর এই জালেতে ফেঁসে যাওয়ার কারণ একটাই সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন আলেম থেকে বিচ্ছিন্ন যার কারণে বেঈমান কাফেরদের জাল আপনাদের উপরে বিছিয়ে ফেলেছে সব থেকে প্রথম জালটা বলে দিই কমবেশি প্রত্যেকটা বাড়িতে হারাম ঢুকে গেছে যদি বলেন হুজুর আপনার বাড়িতে আমি তো যেটা গবেষণা করেছি আমার বাড়িতে নেই আমার বিবির মধ্যেও নেই আমার মায়ের মধ্যেও নেই ভাবিদের মধ্যেও নেই আমার পরিবারে আমি খুঁজে পাইনি রুখে রেখেছি
এরকম বহু উলামা আছে, বহু মুমিন ব্যক্তি আছে যাদের ফ্যামিলি রুখে আছে, কিন্তু বেশিরভাগ বাসা বেঁধে ফেলেছে বেঈমান কাফেরদের জাল। সব থেকে প্রথম জাল যেটা, সেটা হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। কথাটা বুঝতে পারলেন? আপনাদের এই এলাকায় হাসানপুরে নাই মনে হয়, তাই তো? আপনার মনে হাসনাবাদে আছে? তাহলে কত দামি কথা বললাম, কি বুঝলেন? আমার ভাইজান উমরপুর মাদ্রাসায় আমি দুবার জলসা করেছি, সামনে বারে যদি ভালো লাগে তা দাওয়াত দিবে আমাকে, কি বুঝলেন? ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে, দোয়া দিবেন। এগুলো আমাদের মাতার তাজ এবং আমাদের পরবর্তী জেনারেশন উলামা। আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক, কারো খিদমত লেখ বলুন আমি। গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে বাসা বেঁধে ফেলেছে বেঈমান কাফেরদের একটা মেহনত। মুসলমানদের ঈমান তৎক্ষণ পর্যন্ত নষ্ট করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ওপরে বেঈমান কাফেরের জাল না বিছানো যাবে। এক নম্বর জাল হচ্ছে উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করা, আলেমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে। আপনাদিকে বললে অবাক হবেন, তথ্য আমি দিয়ে দিই। আমাদের সমাজে সব থেকে বেশি মেহনত করেছে এক শ্রেণীর শিক্ষিত হারামখোররা। আমি বললে গায়ে লাগবে, আমার কথা খুব গায়ে লাগে, অনেকজন গালি দেয় ইউটিউবে ফেসবুকে, অনেকজন গালি দেয়, কি বুঝলেন? আপনাদের মুর্শিদাবাদ থেকেও অনেকজন গালি দেয়, ভালো মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। আরে তোমরা গালি দিচ্ছ, আল্লাহ আমার হায়াত বাড়াচ্ছে, তোমরা গালি দিচ্ছ আমি দোয়া পাচ্ছি, অসুবিধা কিচ্ছু নাই। আমি একটা জলসাই বলে গিয়েছিলাম লালবাগে, যে মুর্শিদাবাদের